চট্টগ্রাম নগরের বাইজির থানায় টেক্সটাইল গেট এলাকার একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল 8:30 বাইজির থানার টেক্সটাইল গেট মোড়ের পশ্চিম পাশের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে বাইজির বোস্তামী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কবির হোসেন বলেন, একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের একটি ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে কাজ করছে। আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ডেস্ক রিপোর্ট, পিআইবি 71 টিভি।